যেহেতু একটু চলচ্চিত্রের কথা আসলো, সেখান থেকে আমি বলতে চাই যে আলাউদ্দিন আলী মারা গেলেন, সুরকার আমাদের, এক একটা করে রত্ন হারিয়ে যাচ্ছে, তার মধ্যে আমি বলবো যে অনেক বড় একজন নক্ষত্র কিছুদিন আগে ঝরে গেলেন, আপনার সাথে তার কাজের একটু অভিজ্ঞতা আমি জানতে চাই। রাইট, আমরা খুব অল্প দিনের মধ্যে এই একজন লিজেন্ড, আমাদের ফিল্মের লিজেন্ড আমি বলবো, আলাউদ্দিন আলীকে হারিয়ে ফেললাম। আমরা আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের মতো অসম্ভব প্রতিভাবান একজন গীতিকার সুরকারকে আমরা হারিয়ে ফেললাম। এন্ড্রু কিশোর দায়ের মতো একজন শিল্পীকে হারিয়েছি। সো এই ক্ষতি আসলে পূরণ হবার নয়। হ্যাঁ, আর এদের প্রত্যেকের সাথে আমি একটা জিনিস আমি মনে করি যে আমার ফিল্ম ক্যারিয়ারে আমি খুব লাকি ছিলাম যে আমি অসম্ভব ভালো কিছু গান আমার ক্যারিয়ারে পেয়েছিলাম, এবং যে গানগুলো, এই মানুষগুলোর প্রত্যেকের অবদান আছে এই গানগুলোর পেছনে, এবং সেই গানগুলো হয়তো আমাকে অনেকদিন বাঁচিয়ে রাখবে। যেমন পড়ে না চোখের পলক, তারপরে এরকম মাথায় পড়েছি সাদা ক্যাপ, যেটা আগুনে করা ছিল, সো এরকম অসম্ভব চমৎকার জনপ্রিয় গান আমার আছে। সো এই গানগুলোর জন্য আমি মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ, এবং আমার মনে হয় না যে একজন এন্ড্রুদা বা একজন আলাউদ্দিন আলী খুব সহসাই আমাদের মাঝে ওরকম ফিরে আসবে বা ওরকম ট্যালেন্ট বা গুণ নিয়ে। আপনি সালমান শাহর সাথে কাজ করেছেন একটা, তো কেন আর একজন সালমান শাহ না হোক বাট তার মতন একজন স্টার আর তৈরি হয়নি, কি এমন আপনি তার মধ্যে কি গুণটা অনেক বেশি ছিল যেটা আমাদের আর কারোর মধ্যে, আমাদের জেনারেশনের মধ্যে আর কারোর মধ্যে আসেনি? সালমান শাহ আসলে যে সময়টা তৈরি হয়েছিল সে আমার কাছে মনে হয় যে স্রোতের বিপরীতে চলা একটা মানুষ ছিল। অত্যন্ত ট্রেন্ডি, অত্যন্ত চটপটে, অত্যন্ত চালু এবং অত্যন্ত ভালো একটা মানুষ ছিল, এবং সারাক্ষণ সেটের মধ্যে দুষ্টামি করতো, সবার সাথে খোঁচাখুচি করতো, একে খোঁচা দিচ্ছে তো ওকে চুল টানছে, ওর গায়ে পিস্তলের, ওই যে প্লাস্টিকের পিস্তল দিয়ে গুলি করছে যেটা শ্যুটিংয়ে কাজে লাগবে। সো এই ধরনের দুষ্টামি করে সে সারাক্ষণ শ্যুটিং স্পট ভরিয়ে রাখতো। এবং আরেকজন সালমান শাহ, এবং কেন আসেনি আমি জানি না, বাট আসলে আমার মনে হয় যে 100 বছরে আসবে না। কিছু কিছু মানুষ হয় যারা আসলে ধূমকেতুর মতোই আসে, সবাইকে আনন্দ দিয়ে আবার ধূমকেতুর মতো হুট করে হারিয়ে যায়। সো সালমান শাহ সেরকমই একজন ছিল, আর ওর মতো করে অভিনয় করার ব্যাপারটা বা ওর মতো করে একটা ড্রেস পরার বিষয়টা আমি জানি না কেন ওরকম আসেনি, বা দর্শকের কাছেও বা অডিয়েন্সের কাছেও আসেনি। সো আমার মনে হয় যে এরকম আর আসবে না, এবং আমি কখনোই আমার, এখন পর্যন্ত আমার সাহস হবে না যে সালমানের সাথে নিজেকে কম্পেয়ার করার মতো জায়গায়। সালমানকে আমি অনেক উঁচু জায়গায় দেখি আসলে, মানে হি ওয়াজ এ ভার্সেটাইল পারফর্মার, ভার্সেটাইল হিউম্যান বিং, অসম্ভব বড় একজন মানুষ ছিল হ্যাঁ সালমান। হ্যাঁ, আর সেই জায়গাটায় আমি মনে করি উনি ট্রাইড, আমরা কাজ করেছি, মানুষের ভালোবাসা পেয়েছি, যতটুকু সাধ্য ছিল আমার করেছি।